সকাল থেকে নটরডেম কলেজের এই মোড়টাতে ব্যারিকেড দেওয়া ছিল পুলিশের, কিন্তু সেই পুলিশের ব্যারিকেড কিছুক্ষণ আগেই উপেক্ষা করেছে। সেই ব্যারিকেড পেরিয়ে এখন জামাতের কর্মীরা শাপলা চত্বরের মুখোমুখি অবস্থানে তারা যাচ্ছে। শাপলা চত্বরে তাদের যে সমাবেশের কথা ছিল, খুব সম্ভবত এখানে আমরা একটা স্টেজও দেখছিলাম, সেই স্টেজ করার পর মুহূর্তে পুলিশের ব্যারিকেড তারা বাধা ভেঙে তারা এখন এগিয়ে যাচ্ছে এবং শাপলা চত্বরের মুখোমুখি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মঞ্চ কিন্তু আছে, এখানে পুলিশের ব্যারিকেড ছিল, আপনারা সকাল থেকে যারা খবর দেখেছেন সেই পুলিশের ব্যারিকেড কিন্তু এখন জামাতের কর্মীরা সরিয়ে দিচ্ছে এবং পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশও সরে এসছে। আমরা যে ওভারব্রিজের উপরে আছি সেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কর্মীরাও সরে আসছে, যদিও আমরা দেখতে পাচ্ছি যে জামাতের কর্মীর সঙ্গে পুলিশের এখন পর্যন্ত কোনো ক্ল্যাশ হয়নি, তবে তারা ব্যারিকেড সরিয়ে দিয়েছে। আমরা দেখেছি যে জামাতের কর্মীরা, শিবিরের কর্মীরা এখানে বিভিন্ন স্লোগান তুলেছে। শাপলা চত্বরে যে সমাবেশ করার কথা আছে, সেই শাপলা চত্বরের সমাবেশ দুটার নাগাদ তারা কি শাপলা চত্বরেই করবে কিনা সেটা এখনও কিন্তু স্পষ্ট নয়, কেননা আমরা এখনও তাদেরকে শাপলা চত্বরের কাছে আমরা দেখতে পাচ্ছি না, তবে শাপলা চত্বরের কাছাকাছি চলে গেছে ব্যারিকেড অনেকটা ভেঙে। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে আরও কিছুক্ষণ আগে তারা এখানে নটরডেম কলেজের মোড়েই দুটো ট্র্যাককে এক করে একটা ব্যানার টাঙিয়ে একটা সমাবেশও করেছে। এই মুহূর্তে আমরা যে স্থানটিতে রয়েছি এটি হলো নটরডেম কলেজের ঠিক মোড়ে এবং সামনের দিকে আমার সামনের অংশটাতে রয়েছে মতিঝিল শাপলা চত্বর, তবে তারা এই নটরডেম কলেজের মোড় থেকে তারা এই অংশটাতে পুরোটাই দৈনিক বাংলা পর্যন্ত শত শত মানুষ, এখানে অনেক মানুষ, অসংখ্য মানুষ এক হয়েছেন, নেতাকর্মীরা এক হয়েছেন, তারা তাদের যে সমাবেশ, খুব সম্ভবত আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মঞ্চ করা হচ্ছে, দুটো ট্র্যাক এক করা হয়েছে এবং অনেকগুলো মাইক আনা হয়েছে এখানে। এখানে গণতন্ত্রের সংগ্রাম, এখানে মানুষের অধিকারের সংগ্রাম, এখানে স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সেখানে বাংলাদেশ জামাত ইসলাম। আজকের এই মহাসমাবেশ শাপলা চত্বর পর্যন্ত চলে গিয়েছে, অন্যদিকে ফকিরাপুল পর্যন্ত চলে গিয়েছে, এদিকে শাপলা চত্বর পার হয়ে ইত্তেফাক পর্যন্ত চলে গিয়েছে, ইসলামী ব্যাংক হসপিটাল হয়ে গোটার রাজধানী জামাত ইসলামীর মহাসমুদ্র হয়ে গেছে। জামাত ইসলামীকে ঠেকানো যায়নি, আমরা যেটা দেখছি তাদের সব রকমের প্রস্তুতি নেওয়া অনেকটা শেষ হয়ে গেছে, অসংখ্য নেতাকর্মী এখানে এক হয়েছেন। জামাত ইসলামের এই যে একটু সরে এসে সমাবেশ করার এই যে প্রচেষ্টা, সেখানে এখনও পর্যন্ত আমরা কোনো রকমের বিশৃঙ্খলা দেখিনি, পুলিশ প্রশাসন কিংবা এখানে নেতাকর্মীদের সঙ্গে কোনো বাদ বিতণ্ডা কিংবা অন্য কোনো অঘটন তার কোনোটাই আমরা দেখতে পাইনি। প্রধান অতিথি জননেতা সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, আমাদের পুলিশ বাহিনী রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, আমরা সবার সহযোগিতা চাই, আমরা উপস্থিত মহাসমুদ্রের যে সর্বস্তরের জনগণের আমরা সহযোগিতা চাই, শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আজকের এই মহাসমাবেশকে সফল করার জন্য আপনারা ভূমিকা পালন করবেন। আগামী দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম, গণতন্ত্র, মানবাধিকার, ভোটার অধিকার, শিক্ষা সংস্কৃতি যদি প্রতিষ্ঠা করতে হয় একজন ব্যক্তিকে ছড়াতে হবে, আপনারা কি রাজি আছেন? নানা ষড়যন্ত্র হয়েছে, সকল ষড়যন্ত্রকে এদেশের জনগণ ব্যক্ত করে দিয়েছে। এখানে গণতন্ত্রের সংগ্রাম, এখানে মানুষের অধিকারের সংগ্রাম, এখানে স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সেখানে বাংলাদেশ জামাত ইসলাম। আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচনে যেতে চাই, আমরা নির্বাচন করব, নির্বাচনের আমাদের প্রস্তুতি আছে, কিন্তু
নির্বাচনের আগে সরকার গঠনের মতো ভুয়া এমপিদের নির্বাচন নয়, আমরা নির্বাচন করব, এই কথা প্রমাণিত এবং এই কথা আজ জাতীয় কনসেনসাস হয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুস্থ হয় না, হয় না, হয় না। 2018 তার প্রমাণ। জামাত ইসলামী তাই কোন সরকারের অধীনে নির্বাচনে যাবে না, একমাত্র আফ্রিকান সরকারের অধীনে জামাত ইসলামী নির্বাচনে যাবে। আজকের এই লড়াই, আজকের এই সংগ্রাম, আজকের এই সেই আফ্রিকান সরকার দাবি অর্জনের জন্য সৃষ্টি যার আইন চলবে তার করে বলেন সৃষ্টি কার আইন চলবে কার বর্তমানে আইন চলছে কার জামাত ইসলামী সমাবেশটা নটরডেম কলেজের মোড়ে যতক্ষণে শেষ হলো ততক্ষণে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যাচ্ছে ফকিরাপুলের ওপাশটা থেকে। সেপাশ থেকে অনেকগুলো নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এপাশে ছুটে আসছে, অর্থাৎ শাপলা চত্বরের দিকে ছুটে আসছে কিংবা কমলাপুর হয়ে আরেক পথে চলে যাচ্ছে। জামাতের কর্মীরা ইতিমধ্যেই চলে গেছে, কিন্তু এখানকার যে পরিস্থিতি তাতে করে বোঝাই যাচ্ছে যে একটা গণ্ডগোল হয়েছে। এই চিত্র সমাবেশ ঠিক যতক্ষণে সফলভাবে শেষ হলো তারপরে কেন এমন হচ্ছে এটা সুনির্দিষ্ট করে এখনও বলা না গেলেও পরিস্থিতি যে কিছুটা খারাপের দিকে যাচ্ছে সেটা বলাই যায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।